आज आमी बानाच्छी रसगोल्ला, चिली रसगोल्ला। एटा खेते खुबी सुंदर। ताहले देखे नीन आमी किभाबे चिली रसगोल्ला बानाई। आमार ए रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज सबस्क्राइब कर देवें, शेयर कर देवें, लाइक कर देवें, बाड़ीते ट्राई करबें, कमेंट कर जानाबें, पाशे थाका बेल आइकनटी बाजिये देवें जाते आमी जखनी कोनो नतून रेसिपि आपलोड करी ता आपनादेर काछे सहजेई पौंछे जाय। आर नतून बंधुदेर काछे सबस्क्राइब करार अनुरोध रइलो। रसगोल्ला बानानोर जोन्नो आमी एखाने डबल टोनेर दूध निये निएछि। आपनारा जे कोनो दूध दिए बनाते पारें। 2 लिटार दूध निये निएछि। एबार फुटते देब। दूधटा फुटते शुरू करे दिएछे। ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতন ফুটিয়ে নিয়েছি, অফ করে দেব। এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি, তার সাথে 4 টেবিল চামচ জলও মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নেব। ছানাটা পুরোপুরি কেটে গেছে, এবার ছেঁকে নেব। এখানে একটা পরিষ্কার কাপড় ধুয়ে নিয়ে নিয়েছি, একটা তলায় গামলা দিয়ে দিয়েছি, ওর উপরে ছেঁকে নেব। আমরা জল দিয়ে ধুয়ে দেব। এবার কাপড়টাকে মুড়িয়ে বেঁধে নেব। ভালো করে জলগুলো চিপে চিপে বার করে দেব। এবার কিছুক্ষণের জন্য একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে নামিয়ে এনেছি। দুটোটা সবুজ কালার দিয়ে দেবো, ফুড কালার। এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার হাতের তালু দিয়ে খুব ভালো করে মিহি করে নেব, মেখে নেব। একটাও ক্র্যাক আসেনি। এরকম ভাবে সমস্ত রসগোল্লাগুলো তৈরি করে নেব। রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এখানে 10 কাপ মতো জল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম, সবুজ রঙের ফুড কালার দিয়ে দিলাম 2 ফোঁটা। চিনিটা গলে গেলে রসগোল্লাগুলো দিয়ে দেব। এবার রসগোল্লাগুলো দিয়ে দেব। ২৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ২০ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে দেব। রসগোল্লাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার অফ করে দেব। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিলি রসগোল্লা তৈরি হয়ে গেছে। খুব সফট তৈরি হয়েছে।